বিন্ন হলে কত নাই বাট নাই মোর বাট দে মের আম দাম কাডাল রিসু লট কোন ডউ গয়ে পাড়ল গড়া ওকে নে পাড়ক কিডা এত মাসে জামারে দষ্ট মাসে পাড়ায় মোর তো প্রশ্ন পারেস কেডা মোর তো প্রশ্ন কেডা পারে এটা তো জ্যৈষ্ঠ মাসে মানুষের জামাই বাড়ি পাঠায় তুমি বান্দর সব কোনো এবার আকাম সাকাম করছো নি মোরে না জানিয়া হাস্যই কথা কও মোর কোনো সন্দেহ হইতে আছে তোমার একটা হাস্যই কথা কবি তারালে কিন্তু একটা বুঝবি না মজাটা কি কেডা পারে সেটা আব্বা মোর তো সন্দেহ হইতে আছে কি সুন্দর এক্সের ক্লিয়ার দেখতে পাইতে আসি আপনি কোন উল্লাসিত কাম করছেন নাই আব্বা উল্লাসিত কাম করছেন না আমি কি মানে আমারে না জানি ইয়া এই যে নিয়াটি হরছেন নাই জিজ্ঞেস করলাম যে আব্বা আপনি কি নিয়াটিয়া হরছেন যে আমকাটালের পূজা পাঠাইছে কেডা এই হাজি পড়িয়া আমকাটাল কেডা পাঠাইছে কু কথাটা সহিত পারি না মরে দিছে লড়ান হে লড়ানে মুই আপনার গায়ে উদ্ভুত হয়ে পড়ছি আমকাটাল পাঠাইছে কেডা কই পারি না পাগল বিশ্বাস কি ব্যাপারটা কি দৌড়ায় যাও কই হ্যাঁ শুনলাম বলে নিহে করছো ওর বাড়ির দাম কাটাল পাঠাইতেছে এ তোমার যে কটা কসকেরা ওরে বেটা হুনছি হুনছি বয়স কত কার আমার যোগ্যের কথা জিজ্ঞাই 30-এর মধ্যে হইলে ভালো আর 30-এ নিচে যায় তাহলে কামটা ঠিক হইবে না আর সবচেয়ে ভালো হইতে আনে পোলাকার লগে লগে যদি নিহেটা করতে আনে না রাগ করিও না মানে ব্যাপারটা হয়েছে কি এখন তো কত কিছুই হয় আর বাপে পোলাই মিলে যদি নাচ গান করে যদি বিয়ে করতা হেলে ভালো হইতো তাহলে অমিতাভ বচ্চন আর হার পোলায় ওর সোবাহান মাওলা নাচ গান একলগে করে দুই বাপ বেটায় হ্যাঁ ওই যে কাজরা রে কি নাচ গান করে না কি একটা গান আছে কি সুন্দর একসের এ তোর পাঁচটা ঠিক আছে একটা লাঠি দিয়ে একলা পাঁচটা আড্ডি গুটি গুটি বেহারে দিন বলদ জান কথা কও বলদ জানি গুণানের নিহে করতে পারো আম কাঁঠাল খাইতে পারো হাতে দোষ না মোরা কইতে গেলে দোষ হয়ে যায় এ সরব্যা তোর কিন্তু হাসছ এটা লাথি দিম কিন্তু কই লাথি মারবে মার দেই মার দেই কি পিল পারো মারবে মার খুদকুরে থাকলে হ্যাঁ দিলে হইবে মগো কিছু দে তোকে পান্তা দেবেন ভাই নির্দিষ্ট কোন জায়গা নাই বিভিন্ন সময় বিভিন্ন ঘাটে ঘাটে খরাত করিয়া খাই কোনহানে খরাত করো হেই যে
तो भाई काउखली इंदी राइट फुलर राइट भंडारिया चरखाली सन्यासी मुरलगंज अम्मा काठल्या फुलजिरी हद्दा विभिन्न समय विभिन्न घाटे घाटे मोरा खैरत करी ए তুই এই এই জুব্বড়া পাস করবে কতই জুব্বড়া মই কিনছি বলিছেন করে হ্যাঁ ভাই একটু ফ্যাশন না করলে তো ইনকাম হয় না এখন ফেসবুকে সময় না এই ফেসবুকে করি কি মোরা এই বিভিন্ন ঘাটে ঘাটে যখন খয়রাত করি যে ঘাটে যখন থাকি তখন সেখানে মোরা এই ফেসবুকে ছবিটা তুললে আপলোড করে দিই তাতে করি একটু ইনকামটা ভালো হয় এ খাইতে পারো না খুদ চালাও ফেসবুক এই পোসা করে লেবে ছবি তুললা ফেসবুক আপলোড দেওয়া যাবে না গ্রামের মানুষের মধ্যে থাকবে না যেখান দিয়ে সেই সাপোর্ট খাইতে দেন মগো দুগ খাইতে দেন আকে দেখে কথা কয় না এ বাতে কেউ নাই ওই দেখছো ওই যে কি ওনা ওই যে জাম কাঢাল লিসু ডৌয়া জাম আরে বেটে হানু পইয়ে রইছো কে এ কি হল মু আমু কবি কা এ তুই কি জামাই বল দিন হান কথা বাটা আরে মা পায়ু দা বেডা এইতে বেসে দুটো টাপাই লেতে সমস্যা কি কি বেডা তুই দি একরে মাথা বড় বুদ্ধি ল দরকার কি কত মালের দাম কত ক হিয়া বেশ মুঠিয়া ওরে হেইয়াই তো দাম আছে না 1000টা হ্যাঁ হ্যাঁ 1000টা এই
জীবনে কমু না তোমার ভুল হয়ে গেছে তুই কিরফিন তোর কথা কইলি যে তোর বাপে নিহরছে তুই কিরফিন কইলি আম কাঁঠাল দেখে তোর মনে হইলে কিরফিন নিয়ে তোর বাপে নিয়ে হারতে পারে আব্বা আমার ব্যাগ কত ধরেন কিরফিন আপনি কয়েন দেই কইয়া ফেলাইছি মিস্টেক হইয়া গেছে ভুল করিয়া ফেলাইছি এই লন্দে বাড়তে যাইয়া এই আমরা দুইজনে মিলে ওই যে আম কাঁঠাল দিয়া দুধ বাদ দিয়া মজা করিয়া খামু এনে লন দিবার লয় হাই 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 তোমার লাগে মুই বাড়তে যাইয়া আম কাঁঠাল দুধ বাদ দিয়ে বাদ কামু না আরাম না ধরবো তুই মোর তোর সামনে সব তোর লাগে আমি কোথাও যাবো না তোর মতো বলে আমার দরকার নাই কইছে এত রাগ করা লাগবে না প্লিজ আব্বা ভুলে না না আমি এটা ড্রাইভ মোরে ই করবি না রিকোয়েস্ট করবি না ওই না লন দে স্যার তুই স্যার মোর মোর মাথা ব্যথা পাইতি আছিস স্যার আমার স্যার তুই এই মোর গার গুড় ভাঙা না তুই মোর না না এ লয় কথা না কইছে ই ইয়েস কি যে বেলে আইতি আছেন মনে হয় কি বাহু বলে তুই নাইকি আসছিস তুই মোর বাপের লাত্তি মারবি তাই কি তোরে মারবো আব্বা ঠিক আছে শুনছেন হাই মার দিই মার মার ওরে মারে মা বাবা মারছে মোরে ওরে মারছি আব্বা এই এই সামি তুই মোর বলা গা আকলি গা ভালো আছে সরে দাও মোর বই নে আমলে সু পাগা লাইয়ে পাড়াইছে হে লই রটা করছ না সরে দল সর কি মোরা সর হ্যাঁ সর কোনো মাতার এই কথা কিন্তু সাবধানে কইও কানাল কিন্তু মাথা এবং মাথারে কই দিলাম আমি এই দেখে তো আমি অবশ্যই কি তোর তো অবশ্যই ওরে মাতারি ওরে মা ওর হাবানি আবার উড়াইতেছে তোর ভিন্নে ফলে না থাকলে করবে কি এটা তুই সত্য কথাই বলছ কপালে না থাকলে কিছু জোরে না মানে হাতের কাছে জিনিসটা পাইয়া আসার হইয়া গেলে হাতের মধ্যে একটা জিনিস যখন আছে তোর এই মুখ কান্না কান্না ছবি দিয়া আপলোড দিয়ে দে হ্যাঁ এটা তুই একটা ভালো কথা কইছ আর শোন ওই লাইকে দি হাতের মধ্যে জিনিস পাইয়াও আসার হইয়া গেছে আচ্ছা 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 কান্দা কান্দা করিস তুই হ্যাঁ আজকে আমাদের গ্রামে যে ঘটনা ঘটছে ইহা একটি বিরল ঘটনা আম কাঁঠাল জাম লটকন ডৌবা লইয়া যে ধরনের মারামারি এই দুনিয়াদারির কোনো জায়গায় ঘটনা ঘটছে
সেটা আমার জানা নাই। কারা জানে বিষয়টা নেটে ছড়াই দিছে, অলরেডি বিষয়টা বাইরে লইয়া গেছে। পশা করিলে গ্রামের নামে হান জানে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর হয়ে গেছে। এইটা আমার জন্য যেরকম গর্বের বিষয় তেমনি কিন্তু রিক্সেরও ব্যাপার। হাই হাই বুদ্ধি, গ্রাম দাও দাও সেনা দিয়া মারামারি হরার তাইয়া ফল ফল আদি দিয়ে মারামারি হলে মনে হয় ভালো হয়। মিয়া তুমি এত ফাও কত কও, মারামারি জিনিসটা মুড়েও ভালো না, এটা জেলেই এই করো, ফললেই করো আর জললেই করো আর জালই করো। মেম্বার সাহেব মোর কথা হইলে মোল্লাকে সোনাবের যে একটা ঝগড়াঝাটি হয়েছে, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এটা সোনাবার মুই দুজনে মিললে একটা একটা ফয়সলা করতাম। কিন্তু মোর কথা হইলে তীরবিন্দে হার বউ আর মাইয়ের মোদারে পাঠাইল। হয় তারপর আপনার মাইয়া আপনার বউ মগরে স্বর্গ হইলে কীরবিন্দে? হ্যাঁ মোর কথা হইলো মগ বাড়তে এই মালটা পাঠাইলে কীরবিন্দে, বাপ পুত্রের মধ্যে ঝগড়াটা পাঠাইলে কীরবিন্দে, হয় মগরে ফলকার আসা থাকলে কীরবিন্দে। আচ্ছা মালটা হেগো বাড়তে পাঠাইলে কিনা? এবার এমন হয় শত্রুতা আমি করিয়া পাঠাইছি। মোর ওই এক কথা শত্রুতা। ওই সামনে থামেন, এক কথা আমি এখানে শুনাইতে পারি না। হ্যাঁ এখানে কি আমি কথা বলবো না? আচ্ছা ঠিক আছে আপনার এই কথা বলেন আমি চলিয়ে যাই তাইলে নাকি? ব্যাপার সাহেব মুই ব্যাপার কিছুই মানে নিলাম বুঝে নিলাম, এখন কথা হইতেছে যে শত্রু তালি করে পাঠাইছে। হের পিন নম্বর লাতি দেবে কা? আমরা মাইয়া ভরে খাবার বলে কা? না না এটা ঠিক হয় নাই, পুরুষ মানুষের গায়ে একজন মাইয়া মানুষ হাত দেবে কা? তুমি মনে হয় না এই মানুষের গায়ে হাত দাও না, তোমার বউরে যে এদিন উপি দিইলা। আই আমরা আমার অপমান করবেন না, আমি এখানে থাকবো না, এই খালি আমি নাই। বসেন, কাহি মাসের মতো লাভ দিও বসেন, তাই কেউ আপনারা যাবেন না। থাকুন ভাই সরাব ভাই, ঘটনা যা ঘটতে ঘটছেই। হ্যাঁ এক পক্ষের ফল নষ্ট হয়েছে আর এক পক্ষের ফল করা আশা থাকছে, এই তো সমস্যাটা। এখন মেম্বার হিসেবে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি দুই পক্ষের বাড়িতেই দুই হাজি আমার কাড়াল পাড়াই দিতেছি, এইটা হইলে আমার বিচার। ঠিক আছে মোরা কি দোষ করলাম? কোন ধরনের কথা? এই পাকুন ভাই সোনা ভাই কথা বলেন না কেন আপনারা? না মুই আর কি কিছু নাই। হ্যাঁ আর বলবে কি, মোরে লাতিও মারছে আবার হাজি মারা আম কাটালো পাইবে, এর চিন্তা কি? হ্যাঁ আপনার মাইয়া যে মোরে মারছে। হ্যাঁ ভাবলো হইছে তো থামো, এনে তো তোমার মেম্বার কাকু আছে নাকি? পাকুন ভাই সোরাব ভাই আপনি কো যে পরিস্থিতি যে পর্যায়ে গড়াইছে মানে এটা তো খুনাখুনির পর্যায়ে চলে যেতেছে। এখন আমি একটা সিদ্ধান্ত নিছি, দুই পরিবারের মধ্যে একটা বৈবাহিক ঘটনা ঘটাই দিতে হবে। পাকুন ভাই চিন্তা ভাবনা করছি আপনার ছেলে আর সোরাবের মাইয়া দুইজনে তো বিবাহ লাগে নাকি, দুজনের মধ্যে একটা বৈবাহিক ঘটনা ঘটাই দিই, আর ওই বিয়ার খাওয়ানোর সময় আমি আম কাঁঠাল দিতে আসি, আমরা সারাদিন ধরে অসম্ভব। মুই মরিয়া গেলে ওই পোলারে বিয়ে হরমু না। কে ওলা তো ভালোই, অত বড় দামরা পোলারে মুই বিয়া হরবো না। কে আমি কি লেদা? আমি লেগে কি রাজপুত রইবে? মুই কইছি বিয়া হরবো না, হরবো না তো হরবো না। মুইও দেখ তোর বিয়া হলে কি না। ফোন বললাম মুইও সাই ওই মায়ের লগে তোর বিয়েটা নাও, ওই মায়ের লগে বিয়ে হইলে দেখছো ঠিক মতন, ওই মাইয়ের লাগে বিয়ে হইলে তোর পিছে ফেলাইবে, ওই মাইয়ের লাগে বিয়ে হওয়ার কোনো দরকার নাই, কোনো কিছু চিন্তা করার দরকার নাই, বুঝছো? আচ্ছা আব্বা আমি চাইন না যে মোর বিয়ে হোক, আর দু এক বছরের মধ্যে বিয়ে শাদী না করলে তো আমার এক্সপায়ারিটি ডেট শেষ হয়ে যাবে। হ্যাঁ তোমার কইছে তোমার এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাবে। পাটার নান কথা হয় একটা বেটাকো বিয়ের কোনো বয়স নেই। আব্বা
অসুবিধা কি? আমার কথা হলো যে একটা ঘটনাকে কেন্দ্র করিয়া যদি একটা বিয়ে শাদী ঘটে যায় তাতে সমস্যা কোথায়? সমস্যা আছে, ওই মাইয়ের বাপের মুই লাগতেছি। তোমার লাগে বিয়ে হইলে হাঙ্গোড়া জীবন তুমি লাতের উপরে থাকবা, তো এত লাগে তুমি খাবা কামনে। হ্যাঁ, মোর পোলা এত লাদু খাইবি আমি সহ্য করতে পারবো না, কোনো দরকার নাই। তোমার এই ভালো দেখা সম্বন্ধ হয়ে যা, বিয়ে দিমু আনে, ভালো মাই আমি পছন্দ হলে দিমু আনে, অসুবিধা নেই, লাগবে না। আচ্ছা ঠিক আছে, যা কত কই দেখ মনে কর। কথা কইলো যে এই দুনিয়াদারিতে আল্লাহর হুকুম ছাড়া কিন্তু কোনো কিছু হয় না, কি সরাব ভাই? হয় একটা দুর্ঘটনার কারণে যেহেতু ভালো একটা রেজাল্ট হইবে, আমি চাইতেছি না আবার কোনো দুর্ঘটনা ঘটুক। তো পাখন ভাই বলতেছি যে পোলামাইয়ের মধ্যে একটু কথা বললে নিলে ভালো হয় না? যেহেতু এই বিয়ে কিন্তু আমার একটা খরচ হইবে, হইবে না? এই কারণে আমি চাইতেছি আগে তিনটা পরে মিটা। তো বাবু এই তুমি এই মামনির সাথে গিয়ে কথা বলো, আমরা একটু ওই সাইডে চলে যাই নাকি? না না, আমি কি কথা বলবো, যা বলে রাম ভাই বলবে। এ ফবলু, আমরা তোরে তো আমি খুব খারাপ চাচ্ছিলাম, অসাধারণ অসাধারণ, দেখছো বাপের মধ্যে কি ধরনের শ্রাদ্ধ ভক্তি, চমৎকার চমৎকার। যেহেতু তোমায় বলছে এখন ভাই, সেরপর নিয়ে কথা করে বলতে আছে, তাইলে আপনি এই বাবু বাবুর সাথে কথা বলেন নাকি আমরা যাই? আর এই আপনি জামাইকে লাগে একটু কথা বলেন, কথা বলি আপনার আগুন, আর মুই তো সরা পাই লাগে একটু কথা কথা বলতে আসে। আচ্ছা সরা আসে বাড়িতে থাকবেন, এই আপনাকে বাড়ি ঘর যা আছে সব ভাড়া দিয়ে দেবেন, ওরা সবাই মিল্লামিশা করে সেলিয়া। এ মাই এ স্যাকর স্যাকর হরো, তোমার মাতামতা ঠিক আছে? কী সব কথাবার্তা কইতে আছে এগুলা? মোর মাতামতা ঠিক আছে, মুই যদি বিয়ে হরি আপনারই হরব। হয় কথাবার্তা যেহেতু সব কিছু ফাইনাল হয়ে গেছে, এখন শুধু কাছে দেরি করলে কি লাভ আছে বলেন? তো বলছিলাম আগামী শুক্রবার তাহলে ঘটনাটা ঘটাইয়ে দিই নাকি? না অসুবিধা নাই, মালপত্র যোগাযোগের ব্যাপার আছে না, টাকা পয়সা লাগবে, বাজারঘাট ভরা লাগবে, গয়নাগাটি কেনা লাগবে না। ওরে মেয়ে আপনার সামনে কেডা খারাইয়াছে, কেডা আপনি খারাইয়াছে? তিন তিনবার এক চান্সে পাস করা মেম্বার হইলো মা আমি। জি, এত চিন্তা করতেছেন কেন? কোনো অসুবিধা নাই, সব ব্যবস্থা আমি করিয়ে ফেলবো আমি, ঠিক আছে? চেষ্টা হয় নাই, হ্যাঁ না হরতি তুই আসিকে তো ভাইয়া বিয়ে হয়ে যাইবি এমন করি বলতে পারি নাই বুক।
মুখটা কাল ভেঙে যাইতে আছে কান্দন থামাই রাখতে পারতে আছি না ওই সে এত কান্দন লাগবে না মাইয়াকে কি দিয়া ঘরে পুড়িবে না নাকি আর যাই হোক বাড়ির পাশে বিয়ে হইতেছে এত কান্দন লাগবে না কি আশা মামুনি তোমার মতামত কি বলো আসলে কাকু হইছে কি মোর তো পোলার চাইতে পোলার বাপেরই বেশি পছন্দ হইছে মুই বিয়া করলে হারিয়ে হব কথাটা কি বল একটু ক্লিয়ার করে দিও বলো তো মামুনি কইছি পাকুন বিশ্বাস রে বিয়ে করব হ্যাঁ রে বিয়ে করলে জায়গা সয় সম্পত্তি বেশি পাওয়া যাইবে আর তাড়াতাড়ি মরে গেলে আরো একখান বিয়ে করা যাইবে পুতের মধ্যে একটা ঝামেলা বাঁধে চাইতেছে ওই মাইয়ার চিন্তা মাথায় দিয়ে বাদ দে আরে মানুষ যদি হরে আমি তো বদনামে বদনামে এত শেষ হয়ে যাবো মানে খোদা আব্বা আমনে আসলে চান না যে জন্মে মোর বিয়া হোক গাও না এ মুই কি হনলাম আব্বা আমনের বিয়া হইবে মোর বিয়া হইবে না মুই তো মানুষের কথা হনতে হনতে বুড়া হইয়া যাবো এ আল্লাহ এ আম্মা মুই কি হনলাম কি হনলাম আব্বার বিয়া হইবে মোর বলে বিয়া হইবে না মানুষে মোরে কি বলবে খবর কি তোর বাপে দেখলে বড় দেখতে পালো আনবে পালো আনবে ঠিক বলছো এ বেড়া ভাবি কেমন আছে ভাবিরে বলেছে না ভাবি তোর মায় হিসাবে তোর বাপে এখন মোর ভাই না এই হিসাবে তোর মাকে ভাবি বলছি এমানু তোর মা কি তোর মাছ ভাত দেয় না বাবা টিপে টিপে তোর বাপের খাল এ চোপড়া মুকলাম উল্টো পাল্টা কথা বলতে আসো কেন তার কি খাওয়ার বয়স আর বাহিরেই তো খাইবে ওর কোনোদিন বিয়ে আইবে ও ধিয়াই বুড়া হনু মনু তোমার মায়ের কবা ওই ফেহা মাছ তারপরে বাইলে মাছ সেগুলো মাছ এই বরে দিয়া একটু শাক সবজি ভিটামিন সি এই যেন রাঁধি রেঁধি তোমার আপনার খাওয়ায় লগে উঠ কি খাওয়াই কইস হ্যালে ভাল লাগবে পালো আন্তর বাই আল্লাহ কইছিলাম কি এ ফিরে আপনারা কোরবানি টোরবানি দেওয়ার দরকার নেই সাত ভাগ তো তো আপনি তিন ভাগে জয়েন করে দিন সমস্যা নেই আপনার তো একটু টানাটানি হয়েছে এটা হবো সার ওটা জামার উপরে ছাড়িয়ে দেন মুই কোরবানি দিব কি নিজেই তো কোরবানির গরু হয়ে গেছি এটা কী ধরনের কথা বলেন মানে গরু হইবেন কিনলে যাব্বা আপনি মোর শ্বশুর আপনি সমস্ত দায় দায়িত্ব মোর বলছিলাম কি আব্বা হাওড়ির শরীর স্বাস্থ্য কিন্তু বেশি ভালো না একটু কারিগুড়ি কেমন জানি হুগাই যাচ্ছে দেখলাম ট্রিটমেন্ট করার লাগবে মোদের কুইয়ান টাকা পয়সা দেওয়া লাগবে দেবো মানে জামাই হিসেবে একটু পারি একটু দেখ তুমি তো মেয়া ভালোই আছো হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ অনেক ভালোই আছে কথা গো বাবা কি বলবা বললি ফেলো
মানে হাউরির যে অবস্থা, আপনি রিস্ক নেওয়ার দরকার নাকি? আপনি পারলে একটু নিয়ে হরিয়ে পেলেন অসভ্য ব্যর্থ তোর লোক কি ফিলে কথা বলতে হয় সে নাই ব্যর্থ কুম্ভের কাফিল ঠিক আছে বুড়িয়াটা আসলেই খারাপ, কিন্তু আমার কি আন দুঃখ লাগতেছে জানো? আমি মনে হয় নেক্সট টাইম মেম্বার হইতে পারবো না। এত সুন্দর করে একটা বিচার করিয়ে দিলাম, কোথায় এখন সানাই সুর বাজবে? সেখানে কি একটা অঘটন বলো। হ্যাঁ, এই শালি সেটা যে কৃপাকে আমি করতে গেলাম, মানে আমি সেইটাই ভাবি আমার মাথা গরম হয়ে গেছে। কি আছে আগামী তো কইরে কইরে তো আপনার মাথাই গরম হয়ে গেছে। এ মাতারি, বাজান বাজান মোর কথা একটু হোল, মোরে হারা প্রস্তাব দেশে তুই কি বিয়া মানলে লেছি বলদা না বলবে না কিছু? আপনি রে মুসিনি, আপনি বিয়া হরবে নি, আপনি নিমরাজি, আপনি যাই বিয়া হরেন, মুই যদি এনে থাই সবাই মোরেলে আস্তামশা করবে। এটা খারাপ, এটা খারাপ। তোর বাপের তোর এত অবিশ্বাস, একজনের একটু কথাই তুই এত বড় ভুল বুঝবি তোর বাপের? এ তুই এত বড় ভুল বুঝবি তোর বাপের? হ্যাঁ ভুল বুঝবো, এই আপনার পিনে আমার সব বিয়াগুলো ভাঙছে, আপনার পিনে আমি বিয়া করতে পারি না। আপনার লগে না থাকলে যদি মোর কিছু হয়, হ্যাঁ না মোর দ্বারে না থাকলে তোমার যদি কিছু হয় ঠিক আছে, তোমার হাউস মিডাও তুমি সর, আমার তোর সামনে সর, তোর মতো পোলা মোর লাগবে না, লাগবে না তোরে, এই বাবারা তোর লাগবে না, তুই সর সর মোর তোর সামনে যাও। কথার কিন্তু মূল্য আছে, শুনেন বাপের ভুল বুঝেন না, যান আপনি বাপের দ্বারে চলিয়ে যান। আব্বা
আব্বা আমার মাফ করে দেন, মোর ভুল হয়েছে, মুই কোনদিন আপনার সারা কোথাও যাবো না আব্বা, মোর মাফ করে দেন আব্বা, মোর মাফ করে দেন আব্বা। কে আপনি ফিরে আসেন কে? মোর সাইডে কাল চলে যাইবেন, যান না। মোর কথার কোনো দাম নাই আপনাদের, এত মিনিট কইলাম কোনো কথাটা হনে না, একটা রওনা দিছে মেলা হচ্ছে ঢাকা সরে যাইবে, যান আপনি যান। আপনার মতো পোলা মোর লাগবে না, যান। আপনার কথা ঠিক আব্বা, ওই মাইয়াই আরোগ্য ব্যাটার লোকে ফুটে গেছে, ওই নিজের কানে হুইনে আইছে আব্বা, ওই মাইয়াই আসলে একদম কাল নাগেনি পেছলা এখন এখন মোর কথাটা আখারছে না, ওই মাইয়া একালে কাল লাগেনি, আর মুই যে এত ভির কই, এ কথাটা তোমার কানের মধ্যে ঢোকে না, বাপরে সন্দেহ হরো তোর বাপে নিয়ে হারবে। না 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 ওগো আব্বা, ওগো তুমি কোথায়? এই পোলা তুমি জন্ম দিয়া কোথায় চলে গেলা? তাও 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 এই পোলা লাগিয়া মোরে কত কত হোনা লাগবে, ওই চার আমারে ডাহা লাগবে না আব্বা। না না কর্ম কি আমি, তুমি মোরে লাগিয়া যাও, আর লাগে থাকবো না, না আম্মা আও লাগবে না আব্বা। আব্বা আব্বা মোরে মাফ করে দাও আব্বা। আব্বা 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 মোর ভোক লাগছে আব্বা, ওই যে লো আম কাঁঠাল দুধ দিয়ে ভাত খামু এনে। না তোর লাগবে কিচ্ছু কামড়া দেহ আবার রাগ করে, আজ যদি আম্মাই বাচ্চা থাকতে এরকম রাগ করতে পারতেন। আমার কে আছে মনে মাফ করে দেন, কামু তো অনেক জাল আপনার।